नमस्कार बंधुरा, आमी डॉक्टर चंदन और आमार यूट्यूब चैनल गार्डन आर्टिस्टे तुम्हारे स्वागत जानाई। आज के जो वीडियो निये एसेछि निश्चय तुम्हारा थंबनेल एवं टाइटल देखे बुझे ही गेछो जे आज के आमी ब्रोकोली निये एसेछि। जे ब्रोकोली गाच तुम्हारा किभाबे लागाते पारबे तुम्हार किचन गार्डेनिंगे एई शीतकालेर जोन्नो, किभाबे कि स्टेप बाई स्टेप परिचर्या करले तुम्हार बागानो ब्रोकोली धरबे सेटा तोमाके जानाते एसेछि এই ভিডিওতে। আর আমার এই ভিডিও যদি তুমি ফলো করো আমি তোমাদের অ্যাসিউর করছি যে ব্রোকলি তোমার বাগানে হবেই। আমি এই ভিডিওটা করছি কারণ কি, এর আগের বছর আমি আমার বাগানে ব্রোকলি ধরিয়েছিলাম, ঠিক আছে। তাই যে প্রসেস আমি করেছিলাম সেই প্রসেসটাই তোমাদের দেখাবো। তো আর এই যে গাছটার এর আপডেট তোমরা নিশ্চয়ই আমার ফেসবুক প্রোফাইলে দেখতে পারবে, যেটাকে আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিই লিঙ্কটা, তোমরা প্লিজ ওটাকে ফলো করে নিও। এবং আমার যে পেজটা আছে সেটার থেকে আমি এবার থেকে লাইভে আসব, এবং সেই লাইভে আসাতে তোমাদের যে সমস্ত প্রবলেম হবে গার্ডেনিংয়ে সেখানে এসে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি উত্তরগুলো তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো চলো ব্রোকলি গাছের মাটিটা প্রথমে দেখে দিই। ব্রোকলি গাছের যে মাটিটা হয় সেটা একটু ময়েশ্চার টাইপ, মানে যথে থাকে মাটিতে সেটা করতে হয়। তাই আমরা যে মাটিটা নিয়েছি সেটা হলো তোমার হাতের কাছে যে মাটিটা পাবে সেটাকে নিয়ে নেবে এক ভাগ, এক ভাগ নেবে নদীর সাদা বালি মাটি। নদীর সাদা বালি মাটি যদি না পাও সেক্ষেত্রে তুমি করবে কি, দু ভাগ ভার্মি কম্পোস্ট বা দু ভাগ কেঁচো সার, এই গোবর সার বা দু ভাগ পাতা পচা সার নেবে। যদি নদীর সাদা বালি মাটি থাকে তোমার কাছে তাহলে তুমি নেবে তোমার হাতের কাছে যে মাটিটা আছে সেটা এক ভাগ, মানে এক ভাগ গার্ডেন সয়েল, এক ভাগ নদীর সাদা বালি মাটি, এক ভাগ কেঁচো সার বা পাতা পচা সার বা এক বছরে পচানো গোবর সার নেবে। তার সাথে তুমি মেশাবে হাফ ভাগ কোকোপিট, কারণ এই কোকোপিটটা খুবই মেনটেন দিতে হবে এই গাছের জন্য, মানে এই গাছ একটু জল ভালোবাসে, তাই তোমাকে মাটিটাকে যাতে না শুকিয়ে যায় সেজন্য কোকোপিটটা দিতে হবে। এবারে যদি তুমি কোকোপিটটা না পাও সেক্ষেত্রে তুমি কী দিতে পারো, সেক্ষেত্রে ধানের তুষ দিতে পারো বা কাট কাটার পরে যে গুঁড়োটা হয় সেটাকে তুমি দিতে পারো। তো আমার মাটিটা রেডি আছে, তো আমি টবে বসাচ্ছি গাছটা এবং তার পরবর্তী পরিচর্যাটা বলছি। তবে টবে বসানোর সময় যে কোনো গাছ আমরা বসাই একটা ড্রেনেজ করে নিতে হয়। তো ড্রেনেজের ভিডিওগুলো আমার আগের ভিডিওতে করা আছে স্টেপটা, তোমরা প্লিজ ওটা দেখে নিও। তো আমি এটা তো করেই রেখেছি যাতে না ভিডিওটা লেন্দি হয়, তাও বলে দিচ্ছি যে টবের মধ্যে যে ফুটোগুলো থাকে সেই ফুটোগুলোর উপরে ভাঙা টব ভাঙা দিয়েছি, তার উপরে দিয়েছি তোমার বড় বড় নুড়ি পাথর, তার উপরে দিয়েছি বিল্ডিং তৈরি করার যে লাল বালিটা হয় সেটা। এই তিনটে প্রসেস করে আমি টবটাকে রেডি রেখেছি। এবারে মাটিটাকে দিয়ে আমি গাছটাকে বসাচ্ছি। মাটিটাকে প্রথমে আমি দিয়ে দিই, তারপরে গাছটা বসাবো। তবে গাছ যে কোনো গাছই তোমরা বসাও, জল ভালোবাসুক চাই না বাসুক, তোমাদেরকে কিন্তু জল দিয়ে দিতে হবে। মাটিটাকে একটু চেপে চেপে দেবে, কারণ মাটিতে থাকা অনেক সময় এয়ারগুলো গাছের শিকড়ে ক্ষতি করে। আমি এখানে প্লাস্টিকের টব নিয়েছি, তার কারণ আমার কাছে মাটির টবটা এখন নেই আর তাই প্লাস্টিকের টব নিয়েছি। তবে তোমরাও প্লাস্টিকের টবে করতে পারো, কিন্তু প্লাস্টিকের টবে করলে জলটা দিতে হয়, কারণ এতে জলটা শুকায় না, ঠিক আছে। মাটির টবে হলে জলটা শুকিয়ে যায় ঠিকঠাক। হ্যাঁ, এটা আমার ঠিক হয়ে গেছে দেওয়া। এবার আমি এটাকে কেটে নিই। আমি এখান থেকে এটাকে বের করে নিলাম এবং এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। বাকি মাটিটা আমি দিয়ে দিই। গাছটাকে মাঝ বরাবর বসাবে এবং তাহলে দেখতে ভালো লাগে গাছটার ফলটা যখন হয়। আচ্ছা, এই যে গাছটা বসাচ্ছি তার মাঝে মাঝে আমি বলে দিই এই গাছের খাবার তোমরা কী দেবে। দেখো এই গাছের খাবার আমি একটা তরল সার দেখিয়েছি, ঠিক আছে। সেই তরল সারটা যদি তোমরা দাও 10-15 দিন অন্তর অন্তর তাহলে আর কিছু দেওয়ার দরকার নেই। তবে আমি বলবো 15-20 দিন পর একটা ভার্মি কম্পোস্ট হোক বা পাতা পচা সার হোক বা গোবর সার হোক একটা লেয়ার তোমরা 1 ইঞ্চি দিয়ে দেবে এই গাছে,
कारण कि ये गाच एक फूडी प्लैंट तरह जो तरल सार्टे से देवे गाच तर हमारे गाच प्रतिस्थापन हो गल एबारे क्योंकि जल दिए देव तब जो गाचे पंद्रह मिराकुलान एक बार कर स्प्रे कर देवे कारण मिराकुलान एक पिजिआर ठीक है ये ग्रोथ का रेगुलेट कर देवे जो तो ग्रोथ रेगुलेट हो तुम्हार ब्रोकोलि साइजटा बाढ़ से करते हैं पोका माकड़ेर जोन्नो तुमि कि करबे जेहेतु खाबारेर गाछ आमि कखनोई बोलबो ना तोमरा रासायनिक कीटनाशक यूज करो तार जोन्नो आमि बोलबो काका थीटा और सुपासनाटा एगुलो हलो जैव कीटनाशक एगुलो तुमि माने दस दिन अंतर अंतर भालो करे जखन गाछे स्प्रे करो ए गाछे स्प्रे करे देबे ताहले गाछ पाता खूब सुंदर थाकबे गाछटा जखन एकटु बड़ो हबे तखन तुमि कि करबे एई जे नीचेर पातागुलो आछे देखो एई जे स्टेमेर नीचे पातागुलो थाके एगुलोके एकटु भेंगे देबे एगुलोके भेंगे देवार कारण कि हलो तो जदि तोमरा नीचेर पातागुलो भेंगे दाओ गाछ तखन ओपरेर दिके ग्रोथटा बाड़ाय ठीक आछे नाहले एई पातागुलो होते थाकले ग्रोथटा थेमे थाकबे एकटा टिप्स আর একটা টিপস কি যখন তোমার ছোট ব্রোকলিটা এসে যাবে মাথাতে আমি আমার আপডেটগুলো দেখাবো আমার ইউটিউবে এই সরি ফেসবুক প্রোফাইলে তাও বলে দিচ্ছি যখন একটা ব্রোকলি এসে যাবে তখন একটা পাতা দিয়ে সেটাকে কভার করে দেবে কারণ কি যখন শিশিরটা পড়ে যদি শিশিরটা সেই ব্রোকলির মধ্যে ফেসে থাকে তাহলে ব্রোকলিটা কিন্তু পচে যাবে তার জন্য কভার করে দিতে হয় ওই পাতা দিয়েই ঢাকা দিয়ে দিতে হয় আর তেমন এর পরিচর্যা কিছু নেই খাবারটা বলে দিলাম হ্যাঁ এটাকে রাখবে কোথায় এটাকে কিন্তু ফুল সানলাইট রাখতে হবে তোমরা যারা ব্যালকনিতে বাগান করো তারা কিন্তু এই গাছটাকে করো না এটা ফুল সানলাইটে যারা রাখতে পারবে তারাই করো আর জলটা একদম বুঝে বুঝে দেবে মাটি যেন ভেজা ভেজা থাকে আমরা কোকোপিট দিয়েছি মানে এই গাছ জল ভালোবাসে তাই বলবো যে মাটি যেমন না শুকিয়ে যায় আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগেছে তো ভিডিওটাকে লাইক করো ভিডিওটাকে একটু শেয়ার করো আমার চ্যানেলটাকে যদি ভালো লাগছে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো ততক্ষণ সবাই খুব ভালো থাকো খুব ভালোভাবে বাগান করো নমস্কার।